রব উঠেছে যে এই তো পুজো আসছে, পুজোর ওই 5 দিন কেটে গেলে, কারণ অনেক মানুষের জীবিকা পুজোর ওপর নির্ভর করে, তাদের হয়তো সারা বছরের রোজগার পুজোর কদিন হয়, আমরা কারুর পেটে লাথি মারতে চাই না, সেই জন্য পুজোর এই 5 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। মানে পুজো এলো, সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম, মা দুর্গার আরাধনা করলাম, তারপরে মা দুর্গা বাপের বাড়ি চলে গেল, আর আমাদের এখানকার মেয়েদের ছেড়ে কুড়ে খাবে মানুষ, সেটা তো বলতে দেওয়া যায় না। তো এইটা আমাদেরকে প্রত্যেককে নিজেদেরকে বলতে হবে যে এটা একটা টেম্পোরারি আন্দোলন নয়, আর আমার এখন কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে প্রতিবাদে সামিল হওয়া। সেই জন্য এটা যতদিন চলবে, যদি আমার তখন কাজ শুরুও হয়ে যায়, তাহলে আমি অন্তত 5 দিন শুটিং করে 2 দিন খালি রাখবো, যাতে সেই 2 দিন গিয়ে আমি প্রতিবাদ করতে পারি। কোটি কোটি মানুষের কর্মসংস্থান, যার মিলিত পরিমাণ প্রায় 80 থেকে 85 হাজার কোটি টাকা, মমতা ব্যানার্জি উৎসবে ফিরতে বলেছেন মানে আন্দোলনকে বন্ধ করে, প্রতিবাদ চাওয়াকে বন্ধ করে ফিরতে বলেননি, বলেছেন আজকে গড়িয়াহাটের যে হকার, কার যত মাথায় হাত দিয়ে বসে রয়েছে, গড়িয়াহাটের স্বপন দাস, সে ব্যাগে ব্যবসা করে, গড়িয়াহাটের স্বপন দাস ব্যাগের ব্যবসা করে, হাতিবাগানের নিমাই সরকার, সে হরিষাহাটে কাপড় বিক্রি করে, সারা বছরের অধিকাংশ সময়ের যে রোজগার তার অন্যতম সোর্স অফ ইনকাম আসে এই পুজো সময় আর ঈদের সময় অল্প কিছু, এইটুকু রুজি রুটি রুজি থেকে তার বাকি বছরের ইনকাম চলে, কার যত মাছি তাড়াচ্ছেন তারা, সেই মানুষগুলোর কথা বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা প্রতিবাদ আন্দোলনে নেমেছেন তাদের শিল্পী সত্তাকে তো আমরা সম্মান করি, স্বস্তিকা দেবী প্রতিবাদে গেছেন, তার প্রতিবাদের ধরন ন্যায্য, তাকে সম্মান জানাচ্ছি। স্বস্তিকা দেবী তো সেই প্রতিবাদের মঞ্চ থেকে বেরিয়ে এসেই তার পরবর্তী সিনেমার প্রমোশন করছেন, একদিকে বলছেন এবার পুজোয় থাকছি না, উৎসবে থাকছি না, উৎসবে ফিরছি না, আর তার পাশাপাশি তার নিজের সিনেমার ট্রেলার রিলিজ করছেন, বলছে এবার পুজোয় টেক্কায় আসুন, মানে পুজোতে আমি উৎসব করব না কিন্তু সিনেমা হলে যাব পুজোর কদিন, কেন উৎসব করতেই তো যাব। তারপর তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে শিল্পীদের ভাত কাপড়ের লড়াই, শিল্পীদের ভাত কাপড় আসে এটা থেকে, ঠিক, শিল্পীদের ভাত কাপড় আসে তো এই সিনেমাগুলো থেকে, একদম সঠিক কথা বলেছেন, শিল্পীদের যেরকম ভাত কাপড় এই সিনেমাগুলো থেকে আসে, তেমনি হাতিবাগানের ওই হকারটা যে হরিষাহাটের সামনে কাপড় বিক্রি করে ফুটপাতে, বা গড়িয়াহাটের ওই হকারটা যে ফুটপাতে দাঁড়িয়ে মেয়েদের ভ্যানিটি ব্যাগ বিক্রি করে, বা সেখানে জামা কাপড় বিক্রি করছে যে হকার ভাইটা, সেই হকার ভাইটারও সারা বছরের রুটি রুজির অধিকাংশ সংস্থানটা এই পুজোর সময়ের ওই 20 দিন 25 দিন 1 মাসের অর্থনীতি থেকে আসে। আপনার যেরকম রুটি রুজির প্রয়োজন রয়েছে স্বস্তিকা দেবী, বা যারা ওখানে গিয়েছেন, ঠিক একইভাবে ওই হকার ভাইদেরও রুটি রুজির প্রয়োজন রয়েছে, ওই একইভাবে ছোট দোকানদার, অনলাইন যারা ব্যবসা করছে তারা আন্দোলনকে সমূহ সমর্থন করছেন, আমরাও করছি, করাই উচিত, কিন্তু ফুটপাথের হকাররা, ছোট দোকানদাররা, যারা গড়িয়াহাটে এমনি দোকান হকার ছেড়ে দিন, যারা খুচরো দোকানদার তাদের ব্যবসা পুরো সর্বশান্ত হয়ে গিয়েছে। আমরা আবারও বলছি আন্দোলনে থাকুন, প্রতিবাদে থাকুন, একদিকে কর্মবিরতি কর্মবিরতিতে নয়, আর দ্বিতীয় কথা উৎসব বয়কট করা মানে কিন্তু আখেরে ওই বাংলার 10.5 কোটি মানুষের মধ্যে আনঅর্গানাইজ সেক্টরকে ধরলে পরে প্রায় তার অর্ধেক মানুষ রয়েছেন, পরিবার সংখ্যা এবং পরিবারের মানুষের সংখ্যা ধরলে পরে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ বা তারও বেশি মানুষ শুধুমাত্র আনঅর্গানাইজ সেক্টরকে কেন্দ্র করে বেঁচে রয়েছেন। আজকে এই বাজারে যদি ভিড় হয় তাহলে অটোওয়ালাদের লাভ হবে, কারণ প্যাসেঞ্জার বাড়বে, বাস যারা চালায় তাদের লাভ হবে, রিক্সা যারা চালায় তাদের লাভ হবে, কারণ সেখানে মানুষ যাবে, যাতায়াত করবে। আজকে সামগ্রিকভাবে বাংলার অর্থনীতি যেটা অনেকাংশে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুজোকে কেন্দ্র করে, সেই অর্থনীতির মূলে কুঠারাঘাত করা হচ্ছে। আমরা বলছি আন্দোলন করুন, ন্যায্য দাবি, আমরাও আছি আপনাদের সাথে, জাস্টিস তো সিবিআইকে দিতে হবে, বিচার তো করছে আদালত, সুপ্রিম কোর্ট, তদন্তের দাবি নিয়ে তাহলে সুপ্রিম কোর্টে চলুন সবাই মিলে, বিচারের দাবি নিয়ে সিবিআই দপ্তরে চলুন, যে কতদিন লাগবে বিচার শেষ করতে, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন কোন মামলায়, এই মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই, এই অভয়া খুন ধর্ষণের মামলার সাথে কোনো সম্পর্ক নেই, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে নির্দিষ্ট 2021 সালের একটা টেন্ডার দুর্নীতির কেসে, দুর্নীতির তদন্ত হোক না বারণ কে করেছে, কিন্তু যে কারণে মানুষ রাস্তায় সেই অভয়ার খুন ধর্ষণের বিচার নিয়ে তদন্তে অগ্রগতি কোথায় সিবিআই এর? আমাদের বক্তব্য খুব পরিষ্কার, উৎসবে আসুন মানে বাংলার যে গরিব মানুষের
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কর্মসংস্থান রুটি রুজির প্রশ্ন, তাদের রুটি রুজির পেটে যেন লাথি না পড়ে, সেই দিকটাও কিন্তু যারা আন্দোলনে রয়েছেন, আমি নিশ্চিত যারা আন্দোলনে রয়েছেন তারাও গরিব মানুষের বিরোধী নন, কিন্তু কোথাও একটা এই আন্দোলনটা ওই এলিট ভার্সেস সাবল্টন হয়ে দাঁড়াচ্ছে না তো? কোথাও একটা এই আন্দোলনটা শুধুমাত্র বড়লোক কেন্দ্রিক বা মধ্যবিত্ত কেন্দ্রিক হয়ে দাঁড়াচ্ছে না তো? যেখানে প্রান্তিক মানুষরা এই আন্দোলনের বৃত্তরেখার বাইরে গিয়ে তার আরও বেশি করে মার্জিনালাইজ হয়ে যাচ্ছেন, কোথাও একটা আমরা অজান্তেই সেই গরিব মানুষগুলোর পেটে লাথি মারার কাজ করে ফেলছি না তো?